পক্ষ থেকে এবছরের মোটো প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, কিন্তু আমাদের বাচ্চল সায়েন্স সোসাইটি শুধুমাত্র প্লাস্টিক দূষণ বা তথাকথিত যে দূষণ সেগুলো বাইরে যেগুলো আমাদের পাশাপাশি পরিবেশে সমানে ক্ষতি করে চলেছে সেই এরকম বেশ কিছু কর্মসূচি নিয়ে থাকে। এবছর আমরা কর্মসূচি নিয়েছি একটি অপকারী উদ্ভিদ পার্থেনিয়ামের নির্মূলীকরণ ও তার সম্পর্কে সচেতনতার শিবির। প্রথমে বলি যে উদ্ভিদ সম্পর্কে অনেকের ধারণা আছে যে উদ্ভিদ মানেই হচ্ছে সবসময় উপকারী, কিন্তু সবসময় সেটা হয় না। কিছু অপকারী উদ্ভিদও পরিবেশে নির্দ্বিধায় বেড়ে চলেছে, তার মধ্যে একটি অপকারী উদ্ভিদ হচ্ছে পার্থেনিয়াম। এটি মূলত আমেরিকা থেকে আসা এক ধরনের উদ্ভিদ, PL480 স্কিমে ভারত সরকারের পক্ষ থেকে আমেরিকা থেকে একবার গম আমদানি করা হয়েছিল, এবং গবেষণায় জানা যাচ্ছে যে ওই আমদানি করার সময় ওই গাছের কিছু পরাগ রেণু যানবাহনের মাধ্যমে অর্থাৎ ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে আমাদের দেশে চলে আসে এবং ছড়িয়ে পড়ে। এই পার্থেনিয়াম গাছটি সাধারণত পরিত্যক্ত জমি অর্থাৎ যেসব জমিতে চাষবাস খুব একটা হয় না বা করা হয় না সেই সব জমিতে, যেসব জায়গায় যানবাহনের সাহায্যে মাল বহন করা হয় যেমন রেল লাইনের পাশাপাশি বড় ট্রাক বা বড় গাড়ি চলে এরকম লাইনের পাশাপাশি এই ধরনের গাছ গজে ওঠে, এবং এই গাছটি এতটাই বিষাক্ত যে আপনারা অনেকে লক্ষ্য করেছেন গবাদি পশু গরু ছাগল এরা কিন্তু ওই গাছটির দিকে মুখ পর্যন্ত দিতে চায় না, কিন্তু আমরা সাধারণ মানুষ অনেকেই জানি না যে গাছটি কিভাবে ক্ষতি করে। এই গাছটিতে এক একটি গাছে প্রায় কয়েক কোটি পরাগ রেণু অর্থাৎ বীজ থাকে, ফলে এই গাছে যখন ফুল হয়ে যায় খুব ছোটো ছোটো সাদা সাদা ফুল হয়, সেই ফুল একটা গাছ থেকে প্রায় কয়েক কোটি বীজ পরিবেশে ছড়িয়ে পড়ে, এবং এই যে বীজ ছড়িয়ে পড়ে সেটা শুধুমাত্র যে ফেলে দেওয়ার বীজ সেরকম নয়, অর্থাৎ এই পরাগ রেণুগুলি খুবই হালকা হওয়ার সুবাদে কয়েক কিলোমিটার পর্যন্ত বায়ুর মাধ্যমে বৃষ্টির মাধ্যমে যানবাহনের মাধ্যমে এটা ছড়িয়ে পড়তে পারে, এবং সেইভাবেই সারা ভারতবর্ষে আজকে সমস্ত বড় বড় রেল স্টেশন বা অন্যান্য জায়গায় এই গাছটি প্রচুর পরিমাণে তৈরি হয়েছে এবং গজিয়ে উঠতে দেখা যায়, এবং মূলত এই বর্ষাকাল এলেই এর প্রভাবটা খুব বেশি পরিমাণে চোখে পড়ে। এই যে গাছটি, এই গাছটি প্রথমে আলোচনা করবো যে শস্যের উপরে বা অন্যান্য উদ্ভিদের উপরে কি করে গাছটি ক্ষতি করে। প্রথমত যেইসব উদ্ভিদ পরিবেশ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে অর্থাৎ ডালের গাছ, ডাল, ছোলা, মটর এই ধরনের যে উদ্ভিদ আছে এই উদ্ভিদ বিশেষ প্রক্রিয়ায় পরিবেশ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে, এবং তার জন্য যে ব্যাকটেরিয়া সাহায্য করে অ্যাজোটোমেটো রাইজোবিয়াম এরকম কিছু ব্যাকটেরিয়া আছে যারা এই ধরনের ডাল জাতীয় শস্যে যে প্রোটিন থাকে অর্থাৎ নাইট্রোজেন একটা যৌগ সেটা তৈরি করতে খুবই সাহায্য করে, তো ওই ধরনের ব্যাকটেরিয়াকে এই যে পার্থেনিয়াম গাছ খুব ক্ষতি করে, এবং ফলে পার্থেনিয়াম গাছের চারপাশে যদি ডাল জাতীয় উদ্ভিদ থাকে সেই ধরনের উদ্ভিদ সহজে বেড়ে উঠতে পারে না, এবং প্রায় 90% তার বৃদ্ধি কমে যায়। এছাড়া এই মানে এই নাইট্রোজেন শোষণ করে এই যে উদ্ভিদ এগুলো ছাড়া অন্যান্য যে কোনো ধরনের ফলের উদ্ভিদ বা আমাদের যেসব সবজি খাই সেই সব সবজির উপরেও প্রায়
40% প্রভাব বিস্তার করে। অর্থাৎ পাঠ্যাঙ্ক গাছের চারপাশে যদি বেগুন জাতীয় বেগুন গাছ বা অন্যান্য কুমড়ো বাড়ি এই ধরনের গাছ থাকে তাহলেও সেটা 40% বৃদ্ধি ব্যাহত হবে। এছাড়া এই গাছটি যেখানে থাকবে তার পাশাপাশি যে কোনো ধরনের গাছে বংশ বৃদ্ধি, অর্থাৎ একটা গাছ থেকে সরকার তো আমরা চাষবাস করি না, কিছু গাছ থেকে কিছু গাছ তৈরি হয়, সেই সব গাছের ক্ষেত্রে খুবই অসুবিধার সৃষ্টি হয়। তাই যেসব জায়গায় দেখা যায় যে এই গাছগুলি হয়েছে তার আশেপাশে অন্যান্য ঘাস বা অন্যান্য কিছু খুব একটা দেখা যায় না। আপনারা এই কাছাকাছি রেল লাইন আছে ওখানে দেখতে পাবেন এই গাছগুলোর পাশাপাশি অন্যান্য খুব একটা আগাছাও জন্মাচ্ছে না। দ্বিতীয় যেটা হচ্ছে যে আমাদের মানুষের উপরে কিভাবে প্রভাব বিস্তার করে বা অন্যান্য পশুর উপরে, মানুষের উপর সাধারণত যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এটি খুবই মারাত্মক। এই যে বরাক রেণু এইগুলো বা এই যে গাছে যদি কেউ স্পর্শ করে তাহলেও মানে ত্বকের বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে, চুলকানি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ তৈরি হতে পারে। এছাড়া যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও খুব সমস্যা, হাঁপানি মতো সমস্যা তৈরি হতে পারে। এছাড়া অ্যাজমা এই ধরনের বিভিন্ন রোগও তৈরি হয়। গরু ছাগল বা বিভিন্ন গবাদি পশু যদি এই গাছটিকে কোনোভাবে খেয়ে ফেলে বা কিছু বা কাছাকাছি যায় তাহলে দেখা যায় যে তাদের এই যে বিশেষ করে গরুর ক্ষেত্রে এই যে দুগ্ধ উৎপাদন ক্ষমতা সেটা অনেকটাই কমে যায়। এবং অনেকে ভুল ভেবে গাছটি কেটে হয়তো অনেকে ভুল ভেবে মানে খেটেও অনেকে দিয়ে দেয়, ফলে বুঝতেই পারছেন এটা সেভাবে তো দেয়াই যায় না। এবং যেসব জায়গায় বাড়তি নিয়ম আছে সেই সব জায়গায় গবাদি পশু বা অন্যান্য খাবারের পশু ওগুলোকে ছাড়া চলবে না। তো এই গাছটি আগেই বলেছি যে গাছটি একটি গাছে প্রায় 6 কোটি পরাগরেণু বা বীজ থাকে, ফলে এই গাছটি একটি গাছকে যদি বাড়তে দেওয়া যায় সেখান থেকে প্রচুর পরিমাণে গাছ হয়। এবং এই যে পরাগরেণু এগুলো অনেক তাপ সহ্য করতে পারে, তাপ সহ্য করতে পারে, ঝড় বৃষ্টি সহ্য করতে পারে, ফলে এই বীজটি হয়ে গেলে খুব সহজে ধ্বংস করা যায় না। সুতরাং তার কতগুলো পদ্ধতি আছে কিভাবে আমরা এই গাছটিকে নির্মূল করবো। প্রথমে আমাদের গাছটি চিনতে হবে এবং এই গাছের যে অপকারী দিকগুলো আছে সেগুলো চিন্তা করে আমাদের প্রত্যেকে হাতে গ্লাভস পরতে হবে এবং মাস্ক লাগিয়ে, অর্থাৎ নাকে যাতে ওই পরাগরেণুগুলো ঢুকে না যায় সেগুলো লাগিয়ে আমাদের প্রথমে যে গাছগুলো নির্মূল করা খুব উপযুক্ত সময় হচ্ছে যখন পরাগরেণুগুলো হয়নি, অর্থাৎ খুব ছোট চারা যখন থাকে তখন উপড়ে ফেলতে হবে। উপড়ে ফেলে ওগুলোকে একটা জায়গায় জড়ো করে যেখান সেখানে ফেলে দিলেও চলবে না, ওগুলোকে একটা জায়গায় রেখে নুন জলে ছিটে দিয়ে কিছুদিন রেখে দিলে তারপরে সেটা শুকিয়ে গেলে যদি আগুন ধরিয়ে দেওয়া যায় বা অন্যান্য বেরোসিন বা অন্যান্য তেল দিয়ে ধরিয়ে দেওয়া যায় তাহলে অনেকটা নির্মূল করা যায়। আবার পরাগরেণু হয়ে যাওয়ার পরেও আমরা যদি দেখতে পাই যে কিছু হয়েছে সেগুলোকেও আমাদের নির্মূল করতে হবে, ফলে সেই ক্ষেত্রে এই যে গ্লাভসের কথা বললাম এবং মাস্ক এগুলো খুব অপরিহার্যভাবে প্রয়োজন, এগুলো ব্যবহার করে সেগুলো উপড়ে ফেলতে হবে এবং নির্মূল করা যায়। এছাড়া রাসায়নিকভাবে বিভিন্ন পদ্ধতি আছে, বিভিন্ন আগাছানাশক আছে ওইগুলো 1% দিয়ে আমরা স্প্রে করতে পারি, তারপর মরে যাওয়ার পর ওগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতে হবে। তা এই ধরনের বিভিন্ন পদ্ধতি আছে। এছাড়া কিছু বায়োলজিক্যাল অর্থাৎ আপনা আপনি কাজ করবে এরকম কিছু উদ্ভিদ আছে যেগুলো আবার এই পার্সেনিয়ামকে বাড়তে দেয় না। যেমন কিছু গাছ সূর্যমুখী গাছ, কিছু আছে গাঁদা গাছ যদি লাগানো যায়, তেলপাতা গাছ, এই ধরনের কিছু গাছ আছে, এই কিছু গাছ লাগালে ওর পাশাপাশি কিন্তু পার্সেনিয়াম গাছ খুব একটা গড়ে উঠতে পারে না, ফলে নির্মূল করার সঙ্গে সঙ্গে যদি সেই সব জায়গায় বেশ কিছু ফুলের গাছ বা গাঁদা গাছ, তেজপাতা গাছ বা সূর্যমুখী গাছ লাগিয়ে দেওয়া যায় তাহলেও দেখা যায় পরবর্তীকালে ওই সব জায়গায় পার্সেনিয়াম অনেকটা বংশ বিস্তার করতে ব্যাহত হবে এবং অনেকটা কমে আসবে। আবার এই গাছটি যেহেতু একবার দ্বিগাটার একটা বছরে একটা নির্দিষ্ট সময় হয় আবার ধ্বংস হয়ে যায়,
ফলে প্রতি বছরই এই কাজটা আমাদের প্রত্যেকেই করতে হবে। প্রতি বছর যখনই দেখতে পাবো যে এই গাছটি জন্মাচ্ছে তখনই উপরে গেলে তাকে নির্মূল করাটা খুবই উপযুক্ত। তো আজকে আমাদের বাস্তুসায়িত হয়েছে যে পাখিরাম নির্মূল অভিযান এবং পাখিরাম সম্পর্কে যে জানা সেই প্রক্রিয়াটি আমরা চালু করেছি। আমরা ইতিমধ্যেই রেললাইন সংলগ্ন যে জায়গা আছে ওখানে আমরা যাবো এবং যারা আমাদের সঙ্গে যেতে ইচ্ছুক আপনারাও আসুন। এই পার্থেনিয়াম হাতে হাতে আমরা চিনব পার্থেনিয়াম কোন উদ্ভিদটাকে বলা হচ্ছে এবং সমস্ত ছাত্রছাত্রী বা